এই রাসেল জুবেপার সাহেব আমাদের আদি সাপ এটা কখনোই বন্যায় ভেসে আসেনি বা নতুন করে ছড়িয়েছে এমন না ভালো ভালো জায়গা অবস্থান থেকে এই কাজগুলো গুজবটা ছড়িয়েছে যার কারণে জনমনের মধ্যে এই বিষয়ের আতঙ্ক এই ভুল খবর ভুল সংবাদ এই সাপ সম্পর্কে ভুল তথ্য পুরো মানুষের মধ্যে পৌঁছেছে যেগুলো অলরেডি বিরল বিলুপ্ত প্রায় তালিকার মধ্যে আছে এখন তাদেরকে আমরা পুরো ওরা হারাতে বসেছি শুধুমাত্র এই গুজবের ভিত্তির কারণে সারা দেশে যখন আতঙ্ক বিরাজ করছে রাসেল ভাইপার সাপের ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে সাপ উদ্ধার করছে একদল তরুণ কিভাবে করলেন এই অসম্ভবকে সম্ভব জানব তারই আদ্যপান্ত এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে যেই সকল গুজব ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর হাইপের মধ্যে আছে রাসেল ভাইপার আসলে মূলত এই সাপ কখনই অন্য দেশ থেকে আসেনি অন্য দেশ থেকে পাঠানো হয়নি বন্যার প্রাণিত করে আসেনি এটা পুরোপুরি ভুয়া একটা বিষয় কারণ আদিকাল থেকেই আমাদের দেশে এই সাপ ছিল যখন এই সাপের নাম যার নামে নামানুসারে সে যখন প্রথমবার হচ্ছে এই স্পেসিসটা সন্ধান করে তখন সে উপমহাদেশের বিভিন্ন কয়েকটা স্পট থেকে হচ্ছে স্পেসিস সংগ্রহ করে সেই তালিকায় আমাদের ইন্ডিয়ান এই উপমহাদেশের একটা অংশ ছিল আমাদের বাংলাদেশের অংশ ছিল তো সেই হিসাবে দেখা যায় সেটা অনেক আগের ঘটনা তো তার মানে এটা অনেক আগে থেকে আমাদের তারও আরও অনেক পুরাতন হিস্টোরিও আছে তো সেই বিষয়গুলোতে করে বুঝতে পারবেন যে এই রাসেলস ভেপার সাপ আমাদের সাপ এটা কখনোই বন্যায় ভেসে আসেনি বা নতুন করে ছড়িয়েছে এমনটা না তবে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এটা যে নির্দিষ্ট এলাকাটাতে একটা সময় ছিল তার বাইরে কিছু নদীমাত্রিক এলাকাতে এখন দেখা যাচ্ছে সেটার কারণও আমরা মানুষরাই কারণ হচ্ছে আমরা বিভিন্ন স্থানীয় বন্যপ্রাণীগুলোকে মেরে ফেলেছি নির্বিচারে যার কারণে হচ্ছে নদীমাত্রিক যেই এলাকাগুলো আছে নদী তীরবর্তী যে জেলাগুলো আছে সেই সব জেলাতে বন্যপ্রাণীর বিলুপ্তির কারণে রাসাল বাইপার সেখানে সার্ভাইভ করতে পেরেছে এবং তার পরিধিতি একটু বেড়েছে সে ছড়ে তার যে বাচ্চা প্রসব হয়েছে ধরেন অন্যান্য সময় অন্য যে শিকারী প্রাণীগুলো তার বাচ্চাকে খেয়ে পরিবেশের মধ্যে তার যে একটা নিয়ন্ত্রণ রাখতে সংখ্যাতে সেটা তো হয়তো বা কিছুটা পরিবর্তন আসছে যার কারণে আরও চোখে পড়ছে আর এখন বর্ষাকাল চারিদিকে বৃষ্টিতে নদীর পানি বেড়েছে চরাঞ্চল কিছু ডুবেছে যার কারণে শুকনো এলাকায় মানুষের সামনাসামনি মুখোমুখি হচ্ছে আর এই একটা মূলত কারণ নিয়ে হচ্ছে আর আমরা বাঙালিরা খুব খুব ভালো পারি একটা জিনিস যে একটা অন্য জিনিস এটা মানুষকে আতঙ্কিত করার জন্য বা নিজের রিচ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য অন্য কিছু একটা ছবি আমার নিজের এলাকার বললাম মানুষের মধ্যে অনেক শেয়ার হলো আতঙ্কিত একটা ইয়া পরিস্থিতি রইল এটা দেশে মজা পাচ্ছে এই কাজটা করতে করতে দেখা গেছে আমাদের পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে ধরে টিভি চ্যানেল থেকে অনেক ভালো ভালো জায়গা অবস্থান থেকে এই কাজগুলো গুজবটা ছড়িয়েছে যার কারণে জনমনের মধ্যে এই বিষয়টা আতঙ্ক এই ভুল খবর ভুল সংবাদ এই সাপ সম্পর্কে ভুল তথ্য পুরো মানুষের মধ্যে পৌঁছেছে এবং সেটা সবচেয়ে বড় সাইড এফেক্টটা পড়ছে হচ্ছে আমাদের জীববৈচিত্র্যের উপর বিশেষ করে আমরা খুবই রেয়ার রেয়ার সাপের স্পিসিসের ইয়ে দেখছি পাচ্ছি ডেড বডি পাচ্ছি যেগুলো হচ্ছে গত অনেক বছরে বাংলাদেশে খুবই কম মাত্রায় দেখা গেছে কিন্তু এখন রাসেলস ব্যাপার সন্দেহে ওই স্পিসিসগুলোকে মেরে ফেলা হচ্ছে যেগুলো অলরেডি বিরল বিলুপ্ত প্রায় তালিকার মধ্যে আছে এখন তাদেরকে আমরা পুরোপুরা হারাতে বসেছি শুধুমাত্র এই গুজবের ভিত্তির কারণে আমরা চাই মানুষ সঠিক তথ্য জানুক রাসেলস ভাইপার আমাদের সাপ নেটিভ সাপ এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে আরও অনেক প্রজাতির বিলুপ্তপ্রায় সাপ আছে তো শুধুমাত্র সাপ না চিনেই সাপ হত্যা করার জন্য রাসেল ব্যাপার ভেবে আর এটা অনেক বিশোধন মনে করে হত্যা করার জন্য নির্বিচারে সকল বন্যপ্রাণী এবং সাপ হত্যা করা আমাদের বন্ধ করতে হবে তাহলেই প্রকৃতিকে প্রকৃতির মতো রাখলে প্রকৃতি সুন্দর থাকবে রাসেল ব্যাপারের বিস্তৃতিও নিয়ন্ত্রণে থাকব কিন্তু আমরা মানুষ যে হারে হচ্ছে ধ্বংস করছি সেভাবে ধ্বংস করলে হচ্ছে প্রকৃতিকে টিকে রাখা সম্ভব